যে সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বাজারে নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা উৎপাদনে কৃষি বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা আগামীতে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য পেতে মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কৃষি সচিব কাজল আবদুল্লাহ রিপোর্ট দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ মেট্রিক টন বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদনও যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে আমদানির পরিমাণও কৃষি বিভাগের পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে চাষাবাদ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিও বেড়েছে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে উনিশ লাখ ত্রিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের হার দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে তেইশ লাখ ত্রিশ হাজার মেট্রিক টনে বিপরীতে চাহিদা পূরণে বিগত পাঁচ বছরে আমদানি করা হয়েছে দ্বিগুণ অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানি মিলিয়ে ঘাটতি পূরণ হবার কথা থাকলেও বর্তমানে পেঁয়াজের নৈরাজ্যের বিতরণ ব্যবস্থার অভাবকেও দায়ী করছেন কৃষি অর্থনীতিবিদরা বাজার বলেন কারণ বাজার বলেন এবং আপনার মিরপুরের বালুর ঘাট বলেন এই যে বাজারগুলোতে সেই বাজারগুলাতেও তো দেখতেছে একটা অনিশ্চয়তা কেন আমি গতকালকেই পেঁয়াজ কিনলাম সেটা আপনার দুশো ষাট টাকা কেজি এবং যেখানে বিশ টাকার পেজি পেঁয়াজ আজকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে এই বিষয়ে এই গুরুত্বটা তো আরো আগে থেকেই সরকারকে আরও সচেতন হওয়া উচিত ছিল দুর্যোগ বা সংকট যাই হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই কৃষিবিদ যে সকল লোকরা পেঁয়াজের আমদানি এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমদানি করে পেঁয়াজ বিতরণ হওয়া উচিত ছিল পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আগামীতে ভরা মৌসুমে আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কৃষি সচিব আমরা এবার প্রণোদনা দেব এবং আর একটা জিনিস যেটা সেটি হচ্ছে আমরা বাণিজ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছি যখন আমাদের পেঁয়াজ বাজারে আসবে কৃষকের পেঁয়াজ সেই সময় যেন তারা পেঁয়াজ বন্ধ এর আগে দুই সালে পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকায় উঠেছিল সে সময় অনেক ব্যবসায়ী মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলে কিন্তু মিশরের পেঁয়াজ আসার আগেই ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পরবর্তীতে মৌসুমী পেঁয়াজ বাজারে আসায় দাম কমে যাওয়ায় কোটি কোটি টাকার লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের সেই তিক্ত অভিজ্ঞতা থেকেও অনেকেই এবার ঝুঁকি নেননি আমদানিতে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা